সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার ওরফে মান্না হিসেবেই অধিক পরিচিত। জন্ম 14 এপ্রিল 1964, মৃত্যু 17 ফেব্রুয়ারি 2008। তিনি ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের অভিনেতা ও প্রযোজক। মান্না 24 বছরের কর্মজীবনে 300+ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশে ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। তিনি বীর সৈনিক চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং বেশ কয়েকবার চলচ্চিত্রগুলোর মধ্যে দাঙ্গা, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক। মান্না 1964 সালে 14 এপ্রিল টাঙ্গাইল কালীহাতি উপজেলায় মান্না আসলাম তালুকদার হিসেবে জন্মগ্রহণ করেন। পিতা নুরুল ইসলাম তালুকদার ও মাতা হাসিনা ইসলাম। মান্না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজের স্থান ভর্তি হন। ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকে সহ অভিনেত্রী ও সেলিকাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 1 পুত্র সন্তান রয়েছে।